আজ তেসরা জুলাই, আজ থেকেই কিন্তু জিও সহ দেশের অন্যান্য যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো আছে, ফোন কোম্পানি যেমন ভোডাফোন বা এয়ারটেল, সমস্ত কোম্পানিরই কিন্তু নতুন যে রিচার্জ প্ল্যান সেগুলো আজ থেকে কিন্তু কার্যকর হয়েছে। কার্যত জিও থেকে শুরু করে এয়ারটেল বা অন্যান্য কোম্পানির প্যাকেজগুলো দেখলে সাধারণ মধ্যবিত্ত মানুষের কিন্তু মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা। এতটাই হারে দাম বাড়ানো হয়েছে হঠাৎই, যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। এমন তো অবস্থায় কিন্তু দেশের বহু মানুষ বিএসএনএলে ঝুঁকছেন, অর্থাৎ বিএসএনএলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। কারণ এই 3রা জুলাইয়ের আগে ভোডাফোন, এয়ারটেল বা জিওর যে সমস্ত প্যাকেজগুলো ছিল তার থেকেও কিন্তু কমে এখনও পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে বিএসএনএল। তো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখব যে বিএসএনএলের ঠিক কী কী প্রিপেড প্ল্যানগুলো আছে বা কত টাকা রিচার্জ করলে কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন। জানি রাখি, যেহেতু বিএসএনএল গ্রাহক সংখ্যা অনেক কম, তাই সব জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত কভারেজ ঠিকঠাক নেই। তবে স্বাভাবিকভাবে যখনই গ্রাহক সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু কভারেজটাও ঠিকঠাক হয়ে যাবে। এখন গ্রাহক নেই বলেই সরকারি একটা সংস্থা হলেও এখান থেকে যদি প্রফিট না আসে তাহলে কেনই বা তারা ইনভেস্ট করবে। তো আমাদেরকে ফার্স্ট আগে কিন্তু সেখানে গ্রাহক হতে হবে, তবেই কিন্তু আমরা পরবর্তী সময়ে পরিষেবাটা পাবো। তো প্রথমত আমরা জেনে নেব এই প্ল্যান সম্পর্কে। তো প্ল্যান সম্পর্কে জানার জন্য আপনারা জাস্ট বিএসএনএল রিচার্জ প্ল্যান এটা লিখে গুগলে সার্চ করলে দেখবেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের প্রিপেড প্ল্যান অপশান দেওয়া হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন, ফার্স্ট এখানে প্যাকেজগুলো দেখুন, এখানে কিন্তু 107 টাকা থেকে প্ল্যান শুরু হয়েছে এবং এফআরসি একটা আছে 108 টাকা, অর্থাৎ যারা নতুন সিম নিতে চায় তাদের জন্য। এছাড়াও জানি রাখি এখানে নর্থ ইস্ট এবং জম্মু এবং কাশ্মীর বা আসামের জন্য এখানে ক্লিক করে কিন্তু আপনারা প্যাকটা দেখে নিতে পারবেন। সাধারণত ওয়েস্ট বেঙ্গল সহ অন্যান্য স্টেটের জন্য যে প্যাকটা আছে সেটা কিন্তু এটা। তো এখানে 153 টাকায় 197, 199, 229, 249, 397। এবার আপনাকে দেখিয়ে দিই এখানে একটা এক্সাম্পল হিসেবে, যেমনটা আপনি যদি 107 বা 108 এফআরসি অর্থাৎ নতুন সিম নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আনলিমিটেড ভয়েস কল পাবেন, সাথে আপনি যে সমস্ত ইন্টারনেটগুলো পাবেন এখানে কিন্তু আনলিমিটেড ডাটা স্পিড পাবেন 1 GB করে প্রতিদিন, এটা কিন্তু 108 টাকায়। এবং ভ্যালিডিটি যেটা থাকবে সেটা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন 28 দিনের কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাবেন। এরপরের যে প্যাকেজটা আছে 153 টাকা, এখানেও কিন্তু আপনারা আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পেয়ে যাচ্ছেন। এরপরে কিন্তু এখানে টোটাল আপনারা 26 GB যে ইন্টারনেট ডেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন, যেটার কিন্তু এখানে বলা হচ্ছে ফ্রি বিএসএনএল একটা টিউনস পাবেন যেটার ভ্যালিডিটি 26 দিন থাকবে। এছাড়াও এখানে কিন্তু এই প্যাকেজের ভ্যালিডিটি সেটা হলো 26 দিন, যেটা জিওতে আগে ছিল 149 টাকায় 20 দিনের জন্য 1 GB করে, সেখানে 153 টাকায় আপনারা 26 দিন পাচ্ছেন। এরপরে 197 টাকার যে প্ল্যান আছে এখানে কিন্তু আনলিমিটেড ভয়েস কল থাকছে, সাথে ইন্টারনেটের যে সুবিধা থাকছে সেটা হলো 2 GB করে কিন্তু প্রতিদিন আপনারা পাবেন, সেটা হলো প্রথম 18 দিনের জন্য। এরপরে কিন্তু এটা যে ভ্যালিডিটি থাকবে সেটা হলো 70 দিনের জন্য, অর্থাৎ 70 দিন 197 টাকায়, অর্থাৎ 2 মাসেরও অধিক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে 199 টাকার যে প্ল্যানটা আছে এই 199 টাকার প্ল্যানে কিন্তু আপনারা পাচ্ছেন পার ডে 2 GB করে, এটার ভ্যালিডিটি কিন্তু থাকছে 30 দিন, অর্থাৎ প্রতিদিন 2 GB করে পাবেন আপনারা, এটা 30 দিন কিন্তু ইউজ করতে পারবেন। এরপরে 229 টাকার একটা প্ল্যান আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আনলিমিটেড যে ভয়েস কল সেটা সুবিধা পাবেন, শুধুমাত্র নেট এবং ভ্যালিডিটি কিন্তু তফাত থাকবে। যেমনটা এখানে কিন্তু বলা হয়েছে যে আনলিমিটেড ডাটা কিন্তু আপনার স্পিড পাবেন যেটা 2 GB করে প্রতিদিন পাবেন, এবং 2 GB শেষ হয়ে গেলে 40 KBPS স্পিড কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটার ভ্যালিডিটি কিন্তু আপনারা পাচ্ছেন এখানে 1 মাস, অর্থাৎ 229 টাকায় কিন্তু আপনারা 1 মাস পেয়ে যাবেন। এছাড়াও 249 টাকা যে প্যাকেজটা রয়েছে বা রিচার্জ প্ল্যান সেখানেও কিন্তু আপনারা 2 GB করে পাবেন প্রতিদিন, এটার ভ্যালিডিটি থাকবে কিন্তু 45 দিন। এইভাবে কিন্তু 397, 666 বা 699 সমস্ত প্যাকেজগুলো আছে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন বা আপ করেও কিন্তু সমস্ত প্যাকেজ ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। কীভাবে দেখতে হবে সেটাই আপনাকে আমি দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, আপনারা নিজেরাও কিন্তু এইভাবে চাইলে দেখে নিতে পারেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসএনএলের রিচার্জ প্ল্যানগুলো কী কী আছে। এবার আপনাকে জানাবো কীভাবে আপনি সিমটি পাবেন। আপনার পার্শ্ববর্তী যে সমস্ত মার্কেটগুলো আছে বড় বড় সিটি সেখানে গিয়ে খোঁজ নেবেন, বিএসএনএলের যে অফিস এক্সচেঞ্জ অফিস আছে সেখান থেকেও আপনারা সরাসরি সিমটা নিতে পারেন। এছাড়াও যে সমস্ত রিটেলার রয়েছে বিএসএনএলের, অর্থাৎ মোবাইলের দোকানে খোঁজ করলেও আপনারা পেয়ে যাবেন বিএসএনএল নিয়ে কারা কাজ করছে, সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের যে সিমটা আছে এক্সিস্টিং সেই সিমটাকে পোর্ট করে নিতে পারেন, অদারওয়াইজ আপনারা কিন্তু নতুন সিমও নিতে পারবেন। তো এই মুহূর্তে বিএসএনএল কিন্তু 2G, 3G এবং 4G সবই চালু রয়েছে, তবে 4G স্পেশালি কয়েকটা সিটিতে অ্যাভেলেবেল আছে, সব জায়গাতে অ্যাভেলেবেল নেই। 3G কম বেশি প্রত্যেক সিটিতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এছাড়াও 2G সমগ্র এরিয়াতেই কিন্তু আছে।
হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই বিএসএনএল সম্পর্কিত তথ্যটা দেওয়া ছিল। যারা সিটিতে বসবাস করছেন টাউনের উপরে, তারা যদি চান বিএসএনএলে আসতে পারেন। বিএসএনএলের অফারটাও কিন্তু অনেক ভালো রয়েছে। এছাড়াও কীভাবে আপনার প্যাকেজ সম্পর্কিত ডিটেলসগুলো নিজেরাই চেক করবেন সেটার বিষয়ে কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।